আজকে আমি ম্যাঙ্গো ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক এটা আপনি বাসায় কীভাবে তৈরি করবেন সেটা আজকে বলবো আর খেতে কতটা অসাধারণ স্বাদ সেটা আমি বলবো তো রিভিউ করছি এটা হচ্ছে দ্বারাজ থেকে কেনা আর আমার বাসায় মোটামুটি বেশিরভাগ জিনিসই দ্বারাজ থেকে কেনা হয় তো এটার মূল্য হচ্ছে একশো টাকা কিন্তু ছাড় দিয়ে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকায় চলে এসেছে তো এইটা হচ্ছে কীভাবে তৈরি করতে হয় আর খেতে কতটা মজা সেটা আমি আজকে আপনাদের মাঝে বলতে আসছি আশা করছি আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আমরা তো অনেক ধরনের ড্রিঙ্ক খেয়ে থাকি তো আজকে আমি হচ্ছে এটা হচ্ছে পাউডার ড্রিঙ্ক এটা তৈরি করে নিতে হবে ভিতরে হচ্ছে পাউডার আছে তো আপনারা চাইলে এরকম পাউডার কিনে তারপর নিজে তৈরি করে খেতে পারেন এখানে প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে আর দামটাও লেখা আছে একশো টাকা তো ছাড়ে পঞ্চাশ টাকা কেনা হয়েছে আর এটা যে কিভাবে আপনি তৈরি করবেন এক গ্লাসের সঙ্গে কয় চামচ দিতে হবে এই প্যাকেটের আলাদা এক সাইডে কিন্তু দেওয়া আছে যে কেউ তৈরি করে খেতে পারবে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি একটি গ্লাসে এক গ্লাস তৈরি করব তো গ্লাসটা পরিমাণে বড় সেজন্য আমি পানি একটু কম নিয়েছি এখানে হচ্ছে আড়াইশো গ্রাম পানির মধ্যে আপনি হচ্ছে বরপুর তিন চামচ দিতে হবে এইখানে কিন্তু দেওয়া আছে ছবিতেই আর ওই গ্লাসটা তো আর আমি যে গ্লাসটা নিয়েছি সেটা বড়ো সেই জন্য পানির পরিমাণ একটু কম নিয়েছি এই পানীয়টা মানে এই ড্রিঙ্কটা তারাই খাবেন যারা বেশি ক্লান্ত হয়ে যান বা বাচ্চারা খেলাধুলা করে বিকেলবেলা ঘেমে আসে তো তখন এরকম একটি ড্রিঙ্ক আপনি তৈরি করে দিতে পারেন তাহলে এনার্জি ফিরে আসবে যারা অফিস করেন একেবারে ক্লান্ত হয়ে যান বাসায় এসে এরকম একটি ড্রিঙ্ক খেলে তারপর আপনার নিজেকে অনেকটাই মানে রিফ্রেশিং মনে হবে আর খেতে অসম্ভব মজা আর মেঙ্গোর একটা ফ্লেভার আছে এটার মধ্যে দারুণ যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই বাসায় একবার হলো খেয়ে দেখবেন এই ড্রিঙ্কটা আসলে অনেক মজা এটা বিশেষ করে গরমে খেতে ভালো লাগবে আর এখন তো শীত চলে এসেছে আর কিছু কিছু মানুষ আছে যে ড্রিঙ্ক ছাড়া চলেই না তো এরকম পাউডার ড্রিঙ্ক আপনি বাসায় রেখে তারপর যখন ইচ্ছে তখন আপনি নিজের হাতেই কিন্তু গুলিয়ে খেয়ে নিতে পারেন এখানে তিন চামচ দিয়েছে আপনি যদি মিষ্টি পরিমাণ খেতে বেশি চান তাহলে আরেক চামচ দিয়ে দিবেন তবে পারফেক্ট যে মাপ আছে সেই মাপ তুলনায় খেলেই কিন্তু ভালো আপনি যদি সম্পূর্ণ প্যাকেট সঙ্গে গুলে নিতে চান তাহলে দুই লিটার পানির মধ্যে সম্পূর্ণ প্যাকেট পাউডারটা দিয়ে দিতে পারেন এখানে দুই লিটার পানির জন্যই কিন্তু পাউডার তৈরি করা তো আপনি যদি একা খেতে চান সেক্ষেত্রে কিন্তু আড়াইশো গ্রাম পানির সাথে বরপুর তিন চার চামচ পরিমাণ দিবেন পারফেক্ট একটি মাপ দেওয়াই ভালো বেশি খেলে হয়তো বা পেটে সমস্যা হতে পারে ভালো করে মিক্স করে নিয়ে পান করে দেখবেন আসলে অসম্ভব মজা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনারা যারা ড্রিঙ্ক সবসময় খেতে চান খেতে পছন্দ করেন এরকম ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্কটা বাসায় রাখতে পারেন আপনি যখন ইচ্ছা তখনই এক গ্লাস পান করে নিতে পারেন অথবা বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি পান করার পর দেখিয়েছি যে ভীষণ ভালো বা ভীষণ মজা লেগেছে তো আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ